फ्रेंड्स, आमी बर्णाली रकमारी रान्ना चैनले आपनादेर स्वागत। आज आपनादेर साथे शेयर करब भापा पुलिपिठेर रेसिपी। रेसिपिटा भीषणी सिंपल आर खेते हय दारुण सुस्वादु। एई पिठे पुलिर मौसुमे आमरा विभिन्न धरनेर पिठे बानिये थाकि। तार मध्ये बांगलार अन्यतम पिठे हलो एई पुलिपिठे। चलुन ताहले देखे नि किभाबे आमी पुलिपिठे बानाई। पुलिपिठे बनानोर जन्य प्रथमे पिठेर पुरटा बनिए नेब। सेई जन्य गैसे कड़ाई बसिए एते दिए दिच्छि नारकेल कुड़ा। एखाने आमी एकटा मीडियम साइजेर नारकेल व्यवहार करेछि। गैसेर फ्लेमटा लो टू मीडियामे रेखे एटा हालका एकटु नाड़াচাড়া करे निच्छि। एबार दिए दिच्छि एर मध्ये 1.5 कप ननेन गुड़ बा खेजुर गुड़। আপনারা এখানে খেজুর গুড়ের পরিবর্তে আখের গুড় বা গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি দুটো থেতো করে নেওয়া এলাচ। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন এটা অনেকটাই লিকুইড ফর্মে চলে এসেছে। আরো 5 মিনিট সময় ধরে ফোটানোর পর এখন নারকেলের পুরটা বেশ ঘন হয়ে গেছে। পুরটা এর চেয়ে বেশি আর ঘন করব না, তা না হলে ঠান্ডা হলে এটা বেশি শক্ত হয়ে যাবে। এই রকম অবস্থাতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা ডো বানিয়ে নেব। সেই জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে এতে নিয়ে নিয়েছি 1.5 কাপ জল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব। জল ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে বাড়িতে বানানো চালের গুঁড়ো ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেচ্ছি। আপনারা দোকানের কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে কিভাবে চালের গুঁড়ো বানাতে হয় এর রেসিপি তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। আপনারা যদি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেন তো সেক্ষেত্রে 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ জল ব্যবহার করবেন। আর এখন এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। এই যে এখানে একটা থালার মধ্যে আমি ডোটা নামিয়ে নিয়েছি। ডোটা এখন হাতে সহ্য করার মতো গরম রয়েছে। আর এই রকম গরম অবস্থাতে ডোটা ভালোভাবে থেসে রেডি করে নিতে হবে। সেই জন্য প্রথমেই এইভাবে জলের মধ্যে হাতটা ডুবিয়ে নিচ্ছি, তারপর এইভাবে থেসে নিচ্ছি। জলে হাত ডুবিয়ে এই কাজটা করলে হাতের মধ্যে গরম লাগে না আর ডোটা হাতে লেগে চিটচিট করে না। চাইলে জলের পরিবর্তে আপনারা চালের গুঁড়োর সাহায্যেও এই কাজটা করতে পারেন। আর আপনাদের ডো যদি বেশি নরম হয়ে থাকে তো সেক্ষেত্রে এই সময় সামান্য চালের গুঁড়ো মিশিয়ে ডোটা ভালোভাবে মেখে নেবেন। এই যে পিঠে বানানোর জন্য ডোটা এখন একদম রেডি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। সেই জন্য হাতের তালুতে প্রথমে সামান্য জল লাগিয়ে নিলাম। তারপর ডোয়ের অল্প অংশ নিয়ে এইভাবে গোলও মসৃণ করে নিচ্ছি। এবার চ্যাপ্টা করে দিচ্ছি। এরপর এটা এইভাবে বাটির মতো করে নিচ্ছি। এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি পুর। তারপর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আমি আজ এইভাবে তিন কোণা শেপের পিঠে বানাচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে পিঠে বানাতে পারেন। রেডি হয়ে গেল একটা পিঠে। সেম প্রসেসে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এই যে কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভাপিয়ে নেব। সেই জন্য এখানে একটা স্ট্রেনারে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা এরকম প্লেট বসিয়ে দিচ্ছি। আর এটাতে আমি আগে থেকে সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার এক এক করে পিঠেগুলো এর উপর রেখে দিচ্ছি। এরপর এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি।
রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু ভাপা পুলি পিঠে। এগুলো গরম গরমও খাওয়া যায়, আবার এগুলো ঠান্ডা হলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর পিঠে বানানোর পদ্ধতি যদি সঠিক হয়ে থাকে তবে পিঠেগুলো হবে অবশ্যই এই রকম নরম তুলতুলে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।